30 বছর পর ফের একে অপরের গলায় মালা দিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। আর সেই বিয়ের সাক্ষী থাকলেন তাঁদের একমাত্র পুত্র উজান। আসলে মা বাবার বিয়ে দেখার সুযোগ সন্তানেরা পান না। আর উজান সেই সুযোগ পেয়ে হাতছাড়া করেন কি করে? আসলে কৌশিক চূর্ণীর 30 বছরের বিবাহ বার্ষিকী ছিল সোমবার, কিন্তু রবিবার রাতেই পরিবারের সকলের সঙ্গে তা উদযাপন করেন তারা। কেক কাটার পাশাপাশি ছিল মালা বদলের আয়োজন। মা বাবার মালা বদল চাক্ষুষ করলেন পুত্র উজান। যদিও গোটা এই সারপ্রাইজ অনুষ্ঠানের বিন্দু বিসর্গ জানতেন না কৌশিক চূর্ণী, এমনকি উজানেরও জানা ছিল না। উজান এই সেলিব্রেশনের ছবি তার মা বাবার একসঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাদের 30 বছরের বিবাহ বার্ষিকীর জন্য শুভেচ্ছা জানান। অপরদিকে চূর্ণী গঙ্গোপাধ্যায় 30 বছর আগে বিয়ের দিন সিঁদুরদানের ছবি পোস্ট করে স্মৃতিতে ভেসেছেন। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 30 বছর আগের কথা, সেই মুহূর্ত যখন সামনে কি আছে না জেনেই নতুন জীবনে আত্মসমর্পণ। অভিনেত্রী এর সঙ্গে আরও যোগ করে জানান যে কৌশিক তখন স্কুলে পড়াতেন এবং তিনি স্নাতকোত্তরের পরই বিয়ে করে নেন। দ্বিধা, থরথর পায়ে শ্বশুর বাড়িতে প্রবেশ, কৌশিকের সিনেমা জগতে আসা, সব কিছুর মাঝে তাঁদের জীবনে আসে আরেক নতুন জীবন, যা উপহারের মতো।